2021 রোজ শনিবার সকাল 10:30 ঘটিকায় নানুজ প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মেন্স রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে কাবিন বেফ্রেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহবুবুর রহমান জয় চৌধুরী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ জনদল বিজেডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সোবান ব্যাপারী, চেয়ারম্যান সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি, মোহাম্মদ রাশিদুজ্জামান মহাসচিব বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেন্স রাইটস ফাউন্ডেশনের আন্তর্জাতিক উপদেষ্টা জার্মান প্রবাসী প্রকৌশলী মাজহারুল মানান মিয়া। এছাড়া উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের চেয়ারম্যান শেখ খায়রুল আলম। আজকে আমাদের এখানে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই, যে বাংলাদেশের পুরুষ নীরবে যে নির্যাতন হচ্ছে সেটা আমরা আসলে কেউ চোখে দেখতে পাচ্ছি না, কারণ পুরুষরা তাদের মান সম্মানের কথা চিন্তা করে নির্যাতনের বিষয়গুলি প্রকাশ করতে পারছে না, আর তার জন্য নীরবে কেঁদে বেড়াচ্ছে। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমাদের চতুর্দিকে খেয়াল করলেই দেখতে পারবো যে পুরুষ কত ধরনের মানসিকভাবে নির্যাতনের শিকার হয়ে ঘরে বসে নীরবে তার চোখের অশ্রু ঝরাচ্ছে। তাই সরকারের কাছে আকুল আবেদন, যাতে আমাদের পুরুষদের প্রতি একটি সমান দৃষ্টিভঙ্গি রেখে আইনের সুশাসন প্রতিষ্ঠা করা হয়। আমাদের দেশে একটা আইন আছে, কাবিন আইন আছে। এই আইনটা হলো নারী হোক আর পুরুষ হোক, যেই ডিভোর্স দেয় স্ত্রী তার কাবিনের টাকা পাবে। এই আইনটা, এই আইনটাকে পুঁজি করে অনেক নারী কাবিন ব্যবসা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন নিরীহ পুরুষদের কাছ থেকে। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।